খুলছে 1,500 কোটি টাকার সেতু, 7 ঘন্টায় ঢাকা কুয়াকাটা। ঢাকা ফরিদপুর বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে পায়রা নদীর উপর 1,470 মিটার প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ লেবুখালী সেতুর নির্মাণ কাজ শেষের দিকে। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ে সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। উপেক এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে দেশে দ্বিতীয়বারের মতো নির্মিত হচ্ছে এক্সট্রা ড্রোজ প্রি স্ট্রেসড বক্স গার্ডার টাইপের এ সেতু, যার ব্যয় ধরা হয়েছে 1,447 কোটি 24 লাখ টাকা। এদিকে সেতুটি খুলে দেওয়া হলে ফেরি পারাপারের দুর্ভোগ ঘুচবে, আর সেতুর বদলতে পর্যটন শিল্পের অপার সম্ভাবনার দ্বারও খুলে যাবে বলছেন সংশ্লিষ্টরা। সেতুটি চালু হলে কক্সবাজারের চেয়েও কাছের দূরত্বে চলে আসবে কুয়াকাটা সমুদ্র সৈকত। ঢাকা থেকে কুয়াকাটা পৌঁছাতে সময় লাগবে মাত্র 7 ঘন্টা। জানা যায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। জুলাই মাসের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার আশ্বাসের কথা শুনিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর। সেতুর প্রকল্প পরিচালক আব্দুল হালিম বলেন, কর্ণফুলী দ্বিতীয় সেতুর আদলেই নির্মাণ করা হয়েছে 4-লেন লেবুখালী সেতু। পায়রা নদীর মূল অংশের 630 মিটার বক্স গার্ডার 4টি স্প্যানের উপর নির্মিত হয়েছে, যার মূল অংশ 200 মিটার করে 2টি স্প্যান, 18.30 মিটার ভ্যাটিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে পায়রা সমুদ্র বন্দরে উপকূলীয় পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচলের জন্য। এছাড়া সেতুর মূল অংশের দু প্রান্তে 840 মিটার ভায়াডাক্টে 30 মিটার করে 28টি স্প্যানে বর্ধিত অংশের ভার বহন করছে। লেবুখালী সেতুর 32টি স্প্যান এখনও দাঁড়িয়ে আছে 31টি পিয়ারের উপর। সেতুটির 28টি স্প্যানের 12টি বরিশাল প্রান্তে এবং 16টি রয়েছে পটুয়াখালী প্রান্তে। তিনি আরও জানান, মূল সেতু ও তার ভায়াডাক্টের জন্য টেস্ট পাইল, ওয়ার্কিং পাইল, পিয়ার ক্যাপ, পিয়ার এবং ভায়াডাক্ট সহ সাবস্ট্রাকচার নির্মাণ করা হয়েছে। ভায়াডাক্টের ওয়ার্কিং পাইল সহ পাইল ক্যাপ, অ্যাপার্টমেন্ট ওয়ালও কঠোর মান নিয়ন্ত্রণে সম্পন্ন হয়। মূল সেতুটি বিভিন্ন মাপের 55টি টেস্ট পাইল সহ 10টি পিয়ার, পাইল ও পিয়ার ক্যাপের উপর নির্মিত হয়েছে। এছাড়া 167টি বক্স গার্ডার সেগমেন্ট রয়েছে সেতুতে, যার ফলে দূর থেকে সেতুটিকে মনে হবে ঝুলে আছে। এছাড়া পায়রা নদীতে জোয়ারের সময় নদী থেকে সেতু 18.30 মিটার উঁচু থাকবে, এতে নদীতে বড় বড় জাহাজ চলাচলে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি। প্রকল্প পরিচালক আরও বলেন, খরস্রোতা পায়রা নদীর ভাঙন থেকে লেবুখালী সেতু রক্ষায় পটুয়াখালী প্রান্তে 1,475 মিটার নদী শাসন কাজ চলছে। সেতুর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল প্রান্তেও নদী শাসনের প্রয়োজন। প্রকল্পের আওতায় বরিশালে একটি প্রশাসনিক ভবনও নির্মাণ করা হচ্ছে। সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হবে লেবুখালী সেতু। এদিকে সেতুর টোল আদায়ের জন্য পটুয়াখালী প্রান্তে নির্মিত হচ্ছে টোল প্লাজা। ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় করা হবে। বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ বলেন, সেতুটি খুলে দেওয়ার পর পদ্মার এপারের 11 জেলার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন হবে। বরিশাল থেকে কুয়াকাটা যেতে সময় লাগবে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা। পদ্মা সেতু খুলে দিলে পর্যটন শিল্পের প্রসার হবে। কুয়াকাটা সহ সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগে কোনো ফেরির প্রয়োজন হবে না, এমনকি উত্তরবঙ্গের সঙ্গেও কুয়াকাটার সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করবে এ সেতু। ঢাকা থেকে কুয়াকাটা কক্সবাজারের চেয়ে কাছে হবে। ঢাকা থেকে কুয়াকাটায় যেতে সময় লাগবে মাত্র 7 ঘন্টা। সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী বলেন, আর মাত্র 5 ভাগ কাজ বাকি রয়েছে, যা শেষ করতে দ্রুত গতিতে কাজ চলছে। এতে আগামী মাসের মধ্যে সেতুর সব কাজ শেষ করে খুলে দেওয়া সম্ভব হবে।
সেতু নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন করা হলে প্রধান প্রকৌশলী বলেন, বর্তমান সরকার সব অবকাঠামোর টেকসই ও গুণগত মান রক্ষা এবং বজায় রাখতে জিরো টলারেন্স নীতিতে অটল। গুণগত মান রক্ষার্থে কনসালট্যান্ট ও ঠিকাদার সহ সব পর্যায়ের কর্মকর্তারা সজাগ রয়েছেন বলে জানান তিনি।